বিশেষজ্ঞদের মতে, কিছু মজাদার খাবার বাচ্চারা সহজে হজম করতে পারে না। এসব খাবার তার বিকাশে বাধা সৃষ্টি করে। শিশুর 1 বছর হওয়ার আগে যেসব খাবার শিশুকে দেয়া বিপজ্জনক, তার একটি তালিকা এখানে দেখানো হল। এক, গরুর দুধ। শিশুর প্রথম বছরের আগে গরুর দুধ না দেয়াই ভালো, কারণ গরুর দুধে থাকে বেশি প্রোটিন এবং সোডিয়াম, যা শিশুর ছোট পেটে তা পরিপাক করতে ব্যাঘাত ঘটায়। এছাড়া গরুর দুধে মায়ের দুধ ও ফর্মুলার দুধের থেকে কম আয়রন এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কম থাকে, কিন্তু আয়রন এবং ফ্যাটি অ্যাসিড শিশুর বৃদ্ধির জন্য অত্যাবশ্যক। অনেক শিশুর ক্ষেত্রে যদি কম বয়সে গরুর দুধ দেয়া হয়, তাহলে অ্যাসিডিটি ও অ্যালার্জির সৃষ্টি করতে পারে। 2. সামুদ্রিক মাছ। টুনা, স্যামন, কোরাল ইত্যাদি সামুদ্রিক মাছে উচ্চ পরিমাণে পারদ থাকে, তাই এগুলো শিশুদের দেয়া ঠিক নয়। পাস্তুরাইজেশন ছাড়া দুধে অনেক ধরনের বিপজ্জনক ব্যাকটেরিয়া থাকে, পাস্তুরাইজেশন ছাড়া দুধ তাই ছোট শিশুদের দেয়া উচিত না। 3. মধু। শিশু জন্মের পরপরই অভিভাবকরা তাকে মধু চাটতে দেন, কিন্তু বাচ্চারা 1 বছর না হওয়া পর্যন্ত এটা কোনোভাবে দেয়া উচিত নয়। শিশু 6 মাস বয়স পর্যন্ত মধু তো দূরের কথা, কোনো খাবার শিশুর মুখে দেয়া যাবে না, কারণ 1 বছর পর্যন্ত শিশুর বোটুলিজম হওয়ার আশঙ্কা থেকে যায়, আর মধু এই ছত্রাক বহন করে। 4. কিশমিশ। এই বয়সে তাদের কিশমিশ খাওয়ানো ভালো নয়, কিছুটা বড় হওয়ার পর দিতে হবে, কারণ কিশমিশে প্রচুর পরিমাণ ভিটামিন বিদ্যমান থাকে, যা 1 বছরের কম শিশু গ্রহণ করতে সক্ষম হয় না। 5. চকলেট। শিশুদের সবচেয়ে প্রিয় খাবার চকলেট, তবে এতে ব্যবহার করা কোকো বাচ্চাদের হজম শক্তি নষ্ট করে এবং দাঁতের ক্ষতি করে। এ থেকে অনেক শিশুর অ্যালার্জি দেখা দিতে পারে, তাই যথাসম্ভব চকলেট না দেওয়াই ভালো, আর 1 বছরের আগে তো একদমই দেওয়া যাবে না। 6. ডিম। এই বয়সে ডিম কিছুটা অ্যালার্জি উৎপাদক খাবার, তবে সবার সমস্যা হবেই তা নয়, তাই পরিবারে যদি কারো ডিমে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করে দেয়াই উত্তম। যদি অ্যালার্জির কোনো সমস্যা না থাকে, তাহলে ডিম খেতে কোনো সমস্যা হওয়ার কথা না, তবে দিতে হবে ধীরে ধীরে। 7. বড় ফল ও সবজির বড় টুকরো। এই বয়সে সবজির বড় টুকরো যেমন গাজর, শসা ইত্যাদির এবং ফলের বড় টুকরো যেমন আপেল, নাশপাতি ইত্যাদি দেয়া উচিত নয়। ভালোভাবে রান্না করে ছোট টুকরো করে বা পিষে দিতে হবে।